পরালে বস্তিতে যায় এবং তার সাথে প্রথমে কতর্ক বিতর্ক তার উদ্দেশ্য ছিল যে সে অনেক কাজ টাজ করে টাকা পয়সা জমে তার হাজব্যান্ড দিত হাজব্যান্ড এই টাকা দিয়ে অন্য মেয়েদের সাথে বা বিয়ে শাদী করত এই এই কারণেই তাদের মূল মূল মানিল্য যার কারণে তাকে প্রথম সে তাকে ওই ঘুমের ট্যাবলেট পানির সাথে ঘুমের ট্যাবলেট খাওয়ায় করে তার ইয়েটা কাটে মাথাটা ইয়ে করে এবং তাকে সে যখন আবার দোস্তে হয় দোস্তে তখন সে বলে যে আমাকে আর একটু পানি দাও সে জুসের সাথে তাকে আবার খাওয়াতে অচেতন করে প্রথম তার মাথাটা কাটে তারপর এবং এগুলি মাথা তারপর হাত পা কাটার উদ্দেশ্যটা ছিল তাকে গুম করে যাতে আর তাকে কেউ খুঁজে না পায় এবং তার অস্তিত্ব যেন কেউ খুঁজে না পায় যার কারণে সে চারটা ভাগে ভাগ করে হাত পাটা ফেলে দিয়ে গেছে হলো এনা যে শিল্পাঞ্চল তানা মহাকালী থেকে এখানে আর ভুঁড়িটা অর্ধেকটা করে সেটা ফেলে দিয়ে গেছে হলো বনানীতে আর মাথাটা সে কেটে পুলিতিনি করে বনানী 11 নম্বর ব্রিজের পাশে ফেলে দিই আমরা আমরা যখন তদন্ত পাই জানি তার প্রথম বউ যখন আমাদের কাছে অভিযোগ করে প্রথম না দ্বিতীয় বউ অভিযোগ করার পরে আমরা আমরা সেটা তদন্ত করে আমরা দেখলাম যে সবগুলি একত্র করার পরে আমরা বিভিন্নভাবে করে আমরা প্রথম বউকে আমরা সন্দেহ করি এবং তাকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পর সে কিন্তু সব কিছুই স্বীকার করেছে তার স্বীকারোক্তির প্রেক্ষিতে কিন্তু আমরা সে যে মানে বনানী যে লেখে যে ফেলেছিল সেটা আমরা ডুবুরি দিয়ে আমরা সে মাথাটাও পাই এবং সে প্রথম বউ সেটা শনাক্ত করে এবং সে তখন তার সব কিছু সে স্বীকার করে স্বীকারোক্তির কারণটাই ছিল মনোমালিন্য তা তার ওয়াইফ ওয়াইফ হাজব্যান্ডের সাথে মিল ছিল না মিল কার মিল না হওয়ার কারণটাই ছিল যে তার জমানো মানুষের বাড়িতে কাজ করে জমানো টাকা তাকে দিলে সে অবৈধভাবে বা অন্য মেয়েদের সাথে করেছে টাকাগুলি খরচ করতো এই কারণে তাদের মূলত ঝগড়া এবং এক পর্যায়ে যখন তার প্রথম স্বামী বললেন যে তোকে আমি মেরে ফেলবো সে ভাবলো যে আবার যদি মেরে ফেলে তখন সে এই পূর্ব পরিকল্পনা করেই তাকে সে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে আপনারা তো জানেন যে আমরা ফিঙ্গারপ্রিন্ট তারপরে আমরা বিভিন্ন বডিগুলো একত্র করা তারপরে আমরা আমরা বিভিন্নভাবে আমরা সোর্সের মাধ্যমে আমরা প্রথম বউয়ের মোবাইলগুলি আমরা ট্রেক করার পরে বিভিন্নভাবে করে আমরা আমরা পেয়েছি এবং পাওয়ার পরে তাকে গ্রেপ্তার করার পর অতি সহজে 12 ঘন্টার মধ্যে মানে আমরা লাশটা পাওয়ার 12 ঘন্টার মধ্যেই আমরা তাকে ওই যে মানে হত্যাকারী মানে অর্থাৎ তার প্রথম স্ত্রীকে আমরা গ্রেপ্তার করেছি এবং সাথে সাথে সব কিছু স্বীকারও করেছেন এবং তার দ্বিতীয় বউ একটি মামলাও করেছেন সেই মামলার গতকাল রাতে রুজু হয়েছে এবং আমরা অতি অল্প সময়ের মধ্যে আমরা চার্জশিট প্রদান করি হ্যাঁ এটা আমি মনে করি যে একটা মানে এই ঘটনাটা অত্যন্ত বেদনাবিহূল ঘটনা যে তার প্রথম স্ত্রী তার হাজব্যান্ডকে হত্যা করেছে এটা আসলেই একটা রহস্যজনক এবং আমরা তাকে যে মানে মানে গলা জবাই করে এটা কিন্তু তাকে অচেতন করেই একাশটি করেছেন তাকে দুই পাতা যে ঘুমের ট্যাবলেটগুলো আমরা উদ্ধার করেছি তার রক্তমাখা শার্ট সব কিছু আমরা উদ্ধার করেছি এটা কারণটা হচ্ছে যে এবং এটা একা পক্ষ তো কোথাও নেওয়া সম্ভব না তার যে লাশটাকে চাই ভাগে ভাগ করা এটা কারণটা ছিল যে গুম করে ফেলা অর্থাৎ সে অন্য কেউ যদি না জানবে সে নিজের মতো করে প্যাকেট করে করে বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে যাবে এবং সে কাজটাই করেছেন কিন্তু আমরা সব কিছুই আমরা উদ্ধার করেছি উদ্ধার করার পরে সে সব কিছু স্বীকার করেছে এখন আমরা অতি অল্প সময়ের মধ্যে আমরা চাষ করবো ধন্যবাদ সবাইকে একাই মানে একা মানে সে তো বুঝতে পেরেছে যে এটা যদি পুরো ভুঁড়িটাকে সে কোথাও গুম করতে পারবে না যার কারণে অচেতন করে গলাটা কেটার পরে সে বাকি পরে সব কিছু তারা সে আলাদা করেছে আমরা আমাদের পিছনে সে তো তার মনের মধ্যে অনেক ধারণা আছে যে সে যেহেতু তিন থানায় সে নদীতে লাশ ফেলাই দিছে তারপরে সে নদী মানে লেকের মধ্যে তারপরে এক বুড়ি ফেলে রাখছে বনানী আর এক বুড়ি ফেলে রাখছে মহাকালী বাস স্ট্যান্ড তার মধ্যে একটা মানে ধারণা হচ্ছে এরকম যে তাকে কেউ গ্রেপ্তার করতে পারবে না এবং তাকে কেউ খুঁজে পাবে না কারণ সে তার সাথে থাকে না তার দ্বিতীয় স্ত্রীর কমপ্লেন করেছে সে কমপ্লেনের বিরুদ্ধে মামলাটা আরও তদন্ত হবে বাকি আমরা পরে আবার জানাবো তবে অল্প সময়ের মধ্যে আমরা চার্জ দিব